হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আজকে আমি এই কয়েকদিনের তুলনায় অনেকটা সুস্থ। তো এখন এই সিচুয়েশনে বলা যায় যে অনেকদিন ধরেই কোভিড-19 পর একটা ভাইরাস খুবই প্রবলেম করতেছে আমাদের সবাই, প্রত্যেকটা পরিবারের সবাই অসুস্থ হচ্ছে। জ্বর, ঠান্ডা, শরীরের হাত পা ব্যথা, সব কিছু নিয়ে সবাই অনেকটা অসুস্থ। তো এটা থেকে আমিও বাদ যাইনি, যদিও কোভিড-19 থেকে আল্লাহ তাআলা আমাকে সুরক্ষিত রেখেছে, কিন্তু ভাইরাস জ্বর থেকে আমি আসলে আর নিজেকে রক্ষা করতে পারিনি। তো আসলে কখন কাকে আল্লাহ তাআলা কোন রোগ দেবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। সতর্কতা আমাদের কাছে থাকলেও সব কিছু আমাদের হাতে থাকে না। তো আমি গত এক সপ্তাহ ধরে, প্রায় এক সপ্তাহ, আর 4 দিন হচ্ছে সম্পূর্ণ জ্বরে ভুক্তভোগী ছিলাম। আজকে মোটামুটি একটু সুস্থ আছি। তো এক সপ্তাহ ধরে প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম, এই কারণে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। প্রতি সপ্তাহে আমি হয়তো একটা কি দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু এই সপ্তাহ প্রায় 4 দিন হয়ে গেছে আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না। আজকে সহ টোটাল 5 দিন হয়ে যাবে। এবং কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন যে ঠান্ডাটা কতটা খারাপভাবে লেগেছে, আর জ্বরটা আসলে শরীরের সম্পূর্ণ শক্তি নিয়ে যায়। আমি বসে থাকতেও আমার আজকে কষ্ট হচ্ছে, বা বসে যে কথা বলবে সেরকম শক্তিটুকু শরীরের মধ্যে পাওয়া যাচ্ছে না। তো ভাবলাম আপনাদের সাথে একটু আমার আপডেটটা শেয়ার করি যে আমার পরিস্থিতি এখন কেমন। কালকে আমি একটা পোস্ট করেছিলাম, তো কালকে আমার জ্বরের চতুর্থ দিন ছিল, ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। এই কারণে আর কি আমার কমিউনিটিতে আমি একটা পোস্ট করি যে আমার জ্বর এসেছে। তো সব আপুরা আমার জন্য অনেক দোয়া করেছেন এবং কি এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো সবার মাঝখানে একজন আপু আমাকে কমেন্ট করেছে, করোনা হলো নাকি। তো আসলে অসুস্থতার মধ্যে জিনিসটা আমার অনেক খারাপ লেগেছে যে এটা কেমন কথা, জ্বর হওয়া মানে কি এখন করোনা হয়ে যাওয়া, মানে জ্বর হলেই এখন করোনা হবে, এরকম কোনো কথা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ আরেকটা মানুষকে কখনোই জিজ্ঞেস করতে পারে না যে করোনা হলো নাকি। নর্মালি প্রশ্ন করা একটা বিষয়, আর যেখানে আমি বললাম যে আমার জ্বর এসেছে সেখানে বলা হচ্ছে জ্বর হওয়া মানে যে করোনা হয়ে যাবে, এরকম কোনো কথা আমার মনে হয় না। যাই হোক, ওনার কথা আমি বাদই দিলাম, তা আমি আমার পরিস্থিতি বলতে এসেছি, আমারটাই বলে যাই, কারণ তাদের মানসিকতার পরিচয় তারা দিয়ে যায় কমেন্টের মাধ্যমে। তো আপুকে বলতেছি যে আমার করোনা হয়নি, একটা ভাইরাস জ্বর ছিল, সেটা সবার হচ্ছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি সুস্থ থাকেন, আল্লাহ তাআলা আপনাকে যাতে এই অসুস্থতাটা না দেয়, কারণ এটা অনেক কষ্টের একটা সময় যায়। আমার মাথা ব্যথা ছিল, শরীরে হাত পা ব্যথা ছিল, ঘাড় ব্যথা ছিল, মেরুদণ্ডটা প্রচণ্ড ব্যথা করত, স্টিল এখনও করতেছে বা আজ অব্দি করে যাচ্ছে। ঠান্ডা সেটা এখনও অব্দি আছে, কাশি হালকা, তারপর জ্বর 104, 104-এর নিচে কোনো জ্বর নামেনি। প্রথম দিন ছিল 100, 101 এরকম, তারপরে দিন 102, 103 এরকম, কিন্তু তৃতীয় দিন পুরো দিন এবং রাত্র 104 করে জ্বর ছিল, জ্বর কমেনি। তো কালকের দিন যেটা হয়েছে, কালকে সারাদিন 101, 100 এরকম ছিল। তো ওটাকে আমার কাছে মনে হয়েছে যে ওই 2 দিনের জ্বরের তুলনায় কালকের 100 জ্বর বা 101 জ্বরটাকে আমার মনে হয়েছে নর্মাল টেম্পারেচার, কারণ যে জ্বরটা এই কয়েকদিন ধরে শরীরে ছিল ওটা আসলে কালকের জ্বর হিসাব করলে দেখা যায় কালকে কোনো জ্বরই ছিল না গায়ে। তো
প্রত্যেকটা ঘরে ঘরে এখন অসুস্থতাটা আছে। আমি আমার ফেসবুকে একটা গ্রুপের সাথে অ্যাড আছি, দ্য স্প্যারো নামের যে গ্রুপটার কথা, আপনারা যারা ফেসবুক কানেক্ট আছেন তারা জানেন স্প্যারো গ্রুপটা। তো সেখানে আমি পোস্ট করেছিলাম যে আমার মতো মানে আমার মতো ভুক্তভোগী কারা, যারা এই ভাইরাস জ্বর থেকে মানে রক্ষা পায়নি। তো অনেক আপু কমেন্ট করলো যে প্রত্যেকটা ফ্যামিলিতে সবাই অসুস্থ, তো আমি অসুস্থ হয়েছি, সাথে আমার বড় মেয়েটারও জ্বর হয়েছে। তো আমার ছোট মেয়ের হচ্ছে তার জন্মদিনের একদিন আগ থেকে হালকা ঠান্ডা ছিল, গায়ের টেম্পারেচারটা একটু বাড়তে ছিল, জ্বর ছিল না, ঠান্ডার কারণে গায়ের টেম্পারেচারটা একটু বেড়ে গিয়েছিল। তো ওর ঠান্ডাটা কমতে কমতে আমি অসুস্থ হয়ে পড়লাম। আর এই কয়েকদিন আসলে কীরকম গেছে আমি জানি, মানে ভাষায় বলে বুঝাতে পারবো না যে কতটা খারাপভাবে গেছে। এখনো কথা বলতেছি না, কথা বলতে গেলে আমার গলা আটকে আসতেছে, ব্যথা করতেছে। তার আগের এক সপ্তাহ আমার হচ্ছে গলা ইনফেকশন হয়ে গিয়েছিল, সাডেনলি গলা প্রচণ্ড ব্যথা করতো, আর খাবার খেতে গেলে যেন কেমন মনে হতো যেন এখানে কাটার মতো বিঁধে আছে। তো আমি ভাবলাম হয়তো আমার আমার হচ্ছে যে নাকের এই যে এই জায়গাটাতে ভিতরের মধ্যে মাংস মারা, প্লাস হচ্ছে যে আমার হাঁটিটা বাঁকা। এটা আমি এর আগেও কয়েকবার আমার ব্লগে বলেছিলাম যে আমার নাকের সমস্যা আছে, তো যদি প্রবলেম বেশি হয় তাহলে অপারেশন করাতে হবে। তো আমি ভাবলাম হয়তো নাকের ব্যথা থেকেই গলাটা এখন ব্যথা করতেছে ঠান্ডার কারণে, ঠান্ডা লাগতে পারে এরকমটা। কিন্তু না, একদিন দুই দিন তিন দিন যখন দেখলাম ব্যথাটা তীব্র হচ্ছে, তখন একদিন চেক করে দেখলাম যে আমার এই সাইডগুলোতে মানে কেমন যেন ঘা হয়ে গেছে, ইনফেকশন আর কি। তো দেন ওষুধ ইউজ করলাম, ওষুধ দিল একটা যে গড়গড়া করে এটা ফালাই দিতে হবে, তারপর মেডিসিন দিল একটা যে এটা খাওয়ার জন্য, তো দুইটা দিল। তারপর ওই দুটো খেয়ে আমার মোটামুটি গলার অবস্থা ঠিক হলো, দেন ওটা সারতে না সারতে আবার জ্বর চলে আসলো। আমি বলতেছিলাম যে আমার উপর থেকে না শনির দশা ঘুরতেছে এই কারণে আমার এই অবস্থা। যেমন আজকে আমি মোটামুটি সুস্থ ফিল করতেছি, কিন্তু শরীরে যতটা শক্তি ওই শক্তিটা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেছি না, পা কাঁপতেছে দাঁড়ালে, হাত কাঁপতেছে, যে এখনো দেখছিল মানে হাত কেমন একটা শক্তি পাচ্ছে না। তো এটা হয়তো আর দু একদিন রেস্ট নিলে বা দু একদিন ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, তাহলে হয়তো সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ পুরোপুরি। তো অসুস্থতা আসলে বলে কয়ে আসে না, আমার মেয়ে মাশাল্লাহ সুস্থ হয়ে গেছে, তারও আমার মধ্যে হালকা একটু কাশি আছে, বাকি সব কিছু মানে জ্বর চলে গিয়েছে, এমনি সুস্থ আছে। তো আপনাদের ভাই আল্লাহর রহমতে এই জ্বর জ্বর এখনো অবধি হয়নি, আর দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন এই অসুস্থতা না দেয়, কারণ এই কয়েকদিনে সে আমার কষ্টটা দেখতে পেয়েছে যে কীরকম কষ্ট হয়েছে এই জ্বরে। তো আর মানে এই জ্বরটা আসার পর আমি ফিল করতে পারতেছিলাম যে যাদের তাহলে COVID-19 পজিটিভ হয়েছিল বা যাদের এই প্রবলেমটা হয়েছিল তাদের আসলে ফিলটা কীরকম হয়েছিল। আমার মানে ভয় লাগতেছিল, আমি ভাবতেছিলাম সিরিয়াসলি, আমি নিজেও ভেবেছিলাম যে আমার কি COVID-19 হলো, কারণ আমার গলা হালকা ব্যথা ছিল, হালকা কাশি ছিল, জ্বর ছিল। তো ডক্টর বললো যে না আপনার ওরকম প্রবলেম না, এখন এটা ভাইরাস জন্য তো সিজন চেঞ্জ হচ্ছে, যেহেতু এটা সবারই হচ্ছে, ঘরে ঘরে সবারই এই জ্বরটা আসতেছে, তো এটার থেকে মানে এই জ্বরটা আসলে মূলত লিকুইড খাবারটা খেতে হবে বেশি, যেমন স্যুপ জাতীয় খাবার খেতে হবে, তারপর লেবু গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে হালকা মধু দিয়ে খেতে হবে, আদা চা খেতে হবে। আমার যেটা হয়েছে সব থেকে বেশি এটা হচ্ছে আমার শ্বাস টানতে অনেক কষ্ট হয়েছিল, এক তো হচ্ছে আমার ঠান্ডার সমস্যা, তার মধ্যে ঠান্ডা লেগে আছে, তার মধ্যে নাকের মাংস বেড়ে গেছে, যেটার মেইন প্রবলেম আমার, না আমার হোল প্রবলেমের মধ্যে যেটা আর কি মেইন। তো
তাকে শ্বাস টানতে পারতেছিলাম না, স্টিল এখন অব্দি আমার শ্বাস টানতে গেলে অনেকটা কষ্ট হয়। আর ডক্টরের কাছে হয়তো যা হবে আমার নাক নিয়ে আবার, আর জানি না কেন আমার সাথে এরকমটা হচ্ছে, কন্টিনিউয়াসলি একটার পর একটা অসুস্থতা আসতেছে। তবে যাই হোক না কেন, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা আছে, যাই হবে না কেন আমার সাথে, ভালো কোন হোক সেটা হয়তো আমার ভালোর জন্যই হবে। তো আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, যতটুকু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর একটু সুস্থ হতে পারি, কারণ আমার দুটো সন্তান এবং আমার হাজবেন্ডের প্রতি আমার একটা দায়িত্ব আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে মেয়ে, আমার ছোট দুইটা বাচ্চাকে আমার আসলে টেক কেয়ার করতে হয়। বড়জনকে নানুর বাসায় কালকে রাত্রে গেছে, এই কয়েকদিন আমার সাথে অসুস্থতা সহ আমার সাথেই ছিল। আম্মু সকালে চলে আসতো আর রাত্রে চলে যেত। তো কালকে রাত্রে হচ্ছে আম্মু নিয়ে গেছে, বলে যে এইভাবে টানা হেঁচড়া করা কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য, তো আমি ওকে আমার কাছে রাখি, তুই অন্তত পক্ষে তোর এখন যতটুকু সুস্থ হয়েছিস নিজের টেক কেয়ারটা অন্তত করতে পারে, না হয় তুই চলে আয়। কিন্তু যাওয়া হচ্ছে না, কারণ আপনাদের ভাইয়াকে একা রেখে যাওয়া যাচ্ছে না। উনিও কিন্তু একজন এখন বলা যায় ওনাকে একা রেখে যেতে ভালো লাগে না, কারণ একেবারে এত বড় ফ্ল্যাটে একা থাকতে তারও খারাপ লাগে, এই কারণে যেতে পারতেছি না। আর ছোট মেয়ে এখন অবধি সুস্থ আছে, দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারে। আর ঘুম হচ্ছে না, জ্বরের জন্য ঘুম হয়নি, তার আগে মেয়ের জন্য ঘুম হয়নি, তো ঘুম কমের কারণেও প্রবলেম হচ্ছে। তো আপনারা যারা এখন অবধি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আপনারা সবাই সুস্থ আছেন, এবং আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থতা দান করে। যারা অসুস্থ আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি করে দোয়া করবেন, স্পেশালি আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে ভালো কিছু দিতে পারি। আর যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের জন্য বলবো, আপনাদের জন্য ভালো কিছু নেই, কারণ আপনারা কখনো ভালো জিনিসটা নিতেই পারবেন না। আমরা যারা ভালো ব্লগিং করি বা আমরা যারা ব্লগ বলতে কাজ দেখাচ্ছি, টুকটাক কাজ দেখাচ্ছি বা নিজেদের লাইফের ভালোটা শেয়ার করতেছি, নেগেটিভ কোনো কিছু পার্সোনাল প্রবলেম নিয়ে ইউটিউবে এসে বাড়াবাড়ি করতেছি না, তাদের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগবে না। আপনাদের কাছে নেগেটিভ জিনিসগুলো যেগুলোতে আপনাদের কাছে মনে হবে যেটাতে এটা দেখলে আমার ওখান থেকে আমি কুটনাম শিখতে পারবো, ওখান থেকে আমি মানুষকে নেগেটিভ কীভাবে বলতে পারবো সেটা শিখবো, সেগুলো আপনারা অবভিয়াসলি দেখবেন, কারণ ওগুলো আপনাদের জন্য। আপনারা ভালো কোনো কিছু দেখার মতো যোগ্যতাই রাখেন না। আমি কখনো কোনো ভিউয়ার্সকে ভালো খারাপ কোনোটা নিয়ে কথা বলতে আসি না, যখন দেখি যে যে কোনো জিনিসটা লিমিটের বাইরে চলে যায় তখন আমি কথাটা বলি। তো কারণ অসুস্থতা নিয়ে উপহাস করবেন না, আর আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক যে আমাকে কথাটা বলেছেন। আমি চাই না আপনার নামটা দিতে, আমি একবার ভেবেছিলাম স্ক্রিনে আপনার কমেন্টটা দেওয়ার জন্য, পরে ভাবলাম যে না, আমিও যদি তার মতো করি তাহলে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমি চাই না যে আপনি ছোট হন, তো এটাই বলবো, যাদের পার্সোনাল লাইফ নিয়ে আয়সা বাড়াবাড়ি করে তাদের ভিডিও আপনারা দেখেন, আমাদের মতো যারা ভালো ভিডিও করি তাদের ভিডিওগুলো আপনাদের দেখার প্রয়োজন নেই, কারণ আমরা আপনাদেরকে ওই রকমের আনন্দ দিতে পারবো না। আমাদের ভিডিও থেকে শেখার যেমন কোনো কিছু নেই, তেমন আপনাদেরকে আনন্দ দেওয়ার মতো কোনো কিছু না। আমাদের ভিডিও দেখতে ভালো লাগলে দেখবেন, না দেখতে ভালো লাগলে না, মোস্ট ওয়েলকাম যদি দেখেন, আর যদি না দেখেন তাতেও মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। আপনাদের মাঝে আমি রেগুলার ব্লগ নিয়ে আবার ফিরবো, সময় চেয়েছিলাম কিছুদিন, আপনারা সবাই আমার পাশে ছিলেন, পাশে আছেন, 7,500 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, আর খুব বেশি নেই 10,000 সাবস্ক্রাইবার পূরণ হতে, আমার স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হচ্ছে।
ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে সম্পূর্ণ জার্নিটা শেয়ার করার জন্য, এবং আপনারা যারা আমার পাশে এখনও অবধি আছেন একদম শুরু থেকে, তাদের জন্য আমার অন্তরে অন্তরস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।